হ্যালো গাই সবাইকে আসসালাম আলাইকুম এফটি ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা পোল্যান্ডে স্টাডি ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন এবং অফার লেটার পেয়ে গেছেন ইতিমধ্যে তারা যারা নিজে নিজে অ্যাপ্লাই করতেছেন কোনো এজেন্সি ছাড়া তারা যারা চান যে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট কিভাবে নেবেন তাদের জন্য আজকের ভিডিওটা গত দুই তারিখ থেকে কিন্তু পোল্যান্ড অ্যাম্বাসি সম্পূর্ণ মানে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চেঞ্জ করে ফেলছে আগে হচ্ছে ভিএসএফ এর মাধ্যমেই নেওয়া হইতো বাট এখন হচ্ছে সম্পূর্ণ চেঞ্জ টোটালি চেঞ্জ আপনারা কিভাবে নিজে নিজে মানে অ্যাম্বাসির ডেট নিতে পারেন অ্যাপয়েন্টমেন্টে সেই ভিডিওটাই আজকে থাকছে আর এখন কিন্তু মানে বাংলাদেশ থেকে আমরা যারা পোল্যান্ডে বা ইউরোপের কোনো কান্ট্রিতে পড়াশোনা করতে চাই তাদের জন্য অনেক মানে ধরতে গেলে নাইনটি পারসেন্ট মানে কান্ট্রি কিন্তু বাংলাদেশে অ্যাম্বাসি নেই হাতে গোনা কয়েকটা এম্বাসি বাংলাদেশে আছে তাছাড়া কিন্তু সবকিছু মানে সব এম্বাসি মোটামুটি এখন আমাদের দেশের বাইরে সো পোল্যান্ডের জন্য যারা আমরা স্টাডি করতে চাই তারা হচ্ছে আমরা অবশ্যই ভারতের নিউ দিল্লি অথবা মুম্বাইয়ের আহ ভিসা অ্যাম্বাসি ফেস করতে হবে আর কলকাতা বা অনেক অনেক জয়পুরে অনেক জায়গা আছে সেখান থেকে কিন্তু আপনি স্টুডেন্টের জন্য মানে ভিসা এম্বাসি ফেস করতে পারবেন না সো আপনাকে অবশ্যই ভারতে নিউ দিল্লি সিলেক্ট করতে হবে অথবা মুম্বাই যে কোনো একটা আর আপনি যদি চান অন্য কোনো কান্ট্রিতে লাইক থাইল্যান্ড অথবা ইন্দোনেশিয়া বা যে কোনো একটা কান্ট্রিতে গিয়ে ফেস করবেন সেটা কিন্তু সম্পূর্ণ মানে মানে নিষিদ্ধ কারণ আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া ছাড়া অন্য কোনো কান্ট্রিতে যদি আপনি মানে পোল্যান্ড অ্যাম্বাসি বা অন্য কোনো ইউরোপের অ্যাম্বাসি ফেস করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই দেশের টিআরসি কার্ড মানে টেম্পোরারি রেসিডেন্সিয়াল কার্ড লাগবে সো আমাদের জন্য অবশ্যই একমাত্র ইন্ডিয়াই হচ্ছে ভিসা এম্বাসি ফেস করার জন্য মানে গ্রান্টেড সো আজকের ভিডিও থাকবে কিভাবে আপনি সম্পূর্ণ নিজে নিজে কোনো দালাল বা এজেন্সি ছাড়া আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন সেই সিস্টেমটা সো এখান থেকে সরাসরি চলে যাচ্ছে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন কম্পিউটার স্ক্রিনে প্রথমে গুগল থেকে আপনাকে একদম সিম্পলি যে কাজটা করতে হবে এখানে লিখবেন জাস্ট পোল্যান্ড অ্যাম্বাসি নিউ দিল্লি ভিসা অ্যাপয়েন্টমেন্ট তো এই প্রথম লিঙ্কটাতেই ক্লিক করবেন লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাকে এরকম ইন্টারফেস ওপেন হবে এখানে দেখেন ক্লিক ক্লিয়ারলি বলা আছে যে নতুন সিস্টেমে এখন আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে অটোমেটিকলি এখানে একটা হচ্ছে রেফেল ড্রার মাধ্যমে ডেট আপনার জন্য চুজ হবে তো আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে ই কনসুলেট থেকে রেজিস্ট্রেশন করা তো আমি লিঙ্কটাতে ক্লিক করলাম দেখেন এখানে চলে আসছে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে তো এখান থেকে আমরা হচ্ছে আপনি যে কান্ট্রি থেকে মানে করতে চান অ্যাপয়েন্টমেন্ট নিতে চান লাইক বাংলাদেশ থেকে আপনি চাইলে থাইল্যান্ড থেকে নিতে পারেন ইন্দোনেশিয়া নিতে পারেন বাট আমাদের দেশ থেকে বাংলাদেশ থেকে অ্যাম্বাসি ফেস করার জন্য একমাত্র নিউ দিল্লি হচ্ছে বেস্ট ওয়ে কারণ আপনি অন্য কোনো কান্ট্রি থেকে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন না যদি না আপনার সেই দেশের মানে টিআরসি কার্ড থাকে টেম্পোরারি রেসিডেন্সিয়াল কার্ড তার মানে আমাদের কোনো যারা আমরা বাংলাদেশের নাগরিক তারা আমরা শুধুমাত্র দিল্লি থেকে একমাত্র মানে ভিসা ফেস করতে পারবো ভিসার জন্য তো আমরা ইন্ডিয়া সিলেক্ট করলাম আই এখান থেকে আই সিলেক্ট করার পরে এখানে ইন্ডিয়া সিলেক্ট করব ইন্ডিয়াতে দুই জায়গা থেকে করা যাবে একটা হচ্ছে মুম্বাই একটা হচ্ছে নিউ দিল্লি তো যে কোনো জায়গা থেকে করতে পারেন আপনি চাইলে এটা হচ্ছে আপনি আপনার ওয়ার্কে বা আপনার স্টুডেন্ট ইউনিভার্সিটির যেই প্লেসটা সিলেক্ট করছেন সেটাই আপনাকে দিতে হবে লাইক আমি নিউ দিল্লি সিলেক্ট করেছিলাম তো নিউ দিল্লির অ্যাপয়েন্টমেন্ট আমি নিব তো নিউ দিল্লি সিলেক্ট করে দিলাম এখান থেকে এখানে ভাষাগুলো হচ্ছে পলিশ ভাষায় আছে আমি এটাকে ইংলিশ করে দিই ট্রান্সলেট করে দেখেন এখান থেকে এখানে একটা বলা আসছে যে একটা কথা কিন্তু এখানে বলা আছে যে পলিশ দ্য পলিশ এম্বাসি নিউ দিল্লি এই যে অ্যাক্সেপ্টস ভিসা অ্যাপ্লিকেশন ফ্রম সিটিজেন্স অফ মানে কোন কোন দেশের সিটিজেনদের নেওয়া হয় এখানে সুন্দর মতো বলা আছে বাংলাদেশ আচ্ছা এখানে কিন্তু আরেকটা কথা বলা আছে দেখেন এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সিটিজেন্স অফ বাংলাদেশ শুড অ্যাপ্লাই ফর অ্যাসেঞ্জেন ভিসা টু পোল্যান্ড অ্যাট আওয়ার রিপ্রেজেন্টেশন ইন ঢাকা অ্যাম্বাসি অফ সুইডেন আচ্ছা এই কথাটার মানে হচ্ছে আপনি যদি নব্বই দিনের জন্য পোল্যান্ড যেতে চান মানে ট্যুরিস্ট ভিসায় বা ট্রাভেল ভিসায় বা যে কোনো কাজে নব্বই দিন এর বেশি স্টে করবেন না আপ টু নাইনটি ডেজ তাহলে আপনাকে আর নিউ দিল্লিতে যেতে হবে না বা অন্য কোনো কান্ট্রিতে গিয়ে ভিসার জন্য ফেস করতে হবে না আপনি বাংলাদেশেরই ঢাকার অ্যাম্বাসি অফ সুইডেনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার ভিসার জন্য কিন্তু আমরা তো যেহেতু নব্বই দিনের বেশি থাকবো আমরা প্ল্যান করতেছি আমরা স্টাডি বা ওয়ার্ক যে কোনো কারণে তাহলে আমরা একটা আমাদের দেখার প্রয়োজন নেই আমরা সরাসরি করে যাব চলে যাব এখান থেকে ন্যাশনাল ভিসা রেজিস্ট্রেশন ফর্ম আমরা প্রথমে রেজিস্ট্রেশন করব এটা ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট এই লেখাটা লিখে নেবেন যেভাবে আসে এম এইচ জি নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পরে এখানে আবার কিন্তু পোল্যান্ড ভাষায় আছে পলিশ ভাষায় আমি ইংলিশ করে দিচ্ছি তো এখানে দেখেন টাইপ অফ সার্ভিস মানে আপনি কী টাইপের ভিসা চান তো আমি হচ্ছে এখানে ওয়ার্ক আছে স্টুডেন্ট আছে স্টাডিজ আছে স্টাডিজ ওয়ান ইয়ার স্টাডিজ কন্টিনিউ তারপর হচ্ছে পিএইচডি স্টুডেন্ট তো আমি হচ্ছে যেহেতু স্টাডির জন্য মানে দেখাচ্ছি কিভাবে স্টাডি ভিসা অ্যাপ্লাই করবেন একই সেম সিস্টেমে কোনো চেঞ্জ নাই জাস্ট কিছু ইনফরমেশনের চেঞ্জ আছে তো এখানে আপনারা ন্যাশনাল ভিসা ফার্স্ট ইয়ার যদি প্রথমবার যে থাকেন স্টাডির জন্য তাহলে ন্যাশনাল ভিসা স্টুডেন্ট ফার্স্ট ইয়ার দিয়ে দিবেন আর লোকেশন হচ্ছে এখান থেকে নিউ দিল্লি দিয়ে দেবেন আচ্ছা এখানে কিন্তু অনেক কিছু আছে দেখেন কলকাতা আছে জয়পুর আছে একটা কথা মনে রাখবেন শুধুমাত্র নিউ দিল্লি থেকে কিন্তু আপনারা অ্যাম্বাসি ফেস করতে পারবেন অন্য কোনো কালকাতা থেকে কিন্তু আপনার ফেস করতে পারবেন না যদি স্টুডেন্টের ক্ষেত্রে হয়ে থাকেন আচ্ছা আমরা এখান থেকে নিউ দিল্লি সিলেক্ট করে দিলাম তারপর নেক্সট করে দিব নেক্সট দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো ডেট তারা দেখাচ্ছে কোন কোন ডেট এগুলো আপনার দেখা দরকার নেই কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ ওদের উপর ডিপেন্ড যে ড্র কবে কবে হবে নেক্সট ড্র হচ্ছে আগামীকালকে তো এগুলো হচ্ছে মানে আপনার দেখা দরকার নেই আপনি জাস্ট ফিল আউট ইনিশিয়াল ফর্ম এটা ক্লিক করে দিবেন এখান থেকে আপনার ফর্ম ফিল আপ করতে হবে এরপর যে কাজটা করবেন এখানে দেখেন নেমস মানে ব্র্যাকেট হচ্ছে এজ দেয়া আর ব্র্যাকেট ছাড়া নেমস এখানে হচ্ছে সার নেম আর এটা হচ্ছে নর্মাল নেম আপনার পাসপোর্টে যেভাবে আসে সার নেমটা উপরে লিখবেন আচ্ছা আর আরও সুবিধার্থে বলি মানে লাস্ট নেমটা লিখবেন উপরে ফার্স্ট ফার্স্ট নেম আর মিড নেম লিখবেন হচ্ছে নিচে এরপর আপনার মেইল আইডি দিয়ে দেবেন আপনার মানে ভ্যালিড মেইল আইডি এরপর হচ্ছে আপনার ফোন নাম্বার অবশ্যই এখানে কোড সহ যেমন বাংলাদেশের জন্য ক্লাস এইট এইট দিয়ে আপনারা ফোন নাম্বারটা দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার ট্রাভেল ডেট আচ্ছা স্টুডেন্টের ক্ষেত্রে যারা প্রথম যাচ্ছেন অফ লেটারে যেই ডেটটা দেওয়া আছে ফর এক্সাম্পল সেপ্টেম্বরের এক তারিখ হচ্ছে আপনার ক্লাস শুরু আর অফ লেটার অবশ্যই বলা থাকে যে দুই সপ্তাহ আগে পৌঁছাইতে তার মানে হচ্ছে চোদ্দো দিন আগে তার মানে সেপ্টেম্বরের এক তারিখ যদি ক্লাস শুরু হয় আপনি অগাস্টের পনেরো তারিখে আপনি যাবেন আপনার অ্যারাইভ ডেট দেবেন হচ্ছে অগাস্টের পনেরো দু হাজার চব্বিশ আর ব্যাক করবেন হচ্ছে অগাস্টের চোদ্দো দু হাজার পঁচিশ মানে আপনি এক বছরই সিলেক্ট করবেন আপনার ভিসা কিন্তু দুই বছরের আপনি স্টাডি জন্য যাচ্ছেন দুই বছর বাট এখানে আপনি সিলেক্ট করবেন এক বছর কারণ ওরা হচ্ছে এক বছরের ভিসা আপনাকে প্রথমেই দিবে তারপর আপনাকে আবার রিনিউ করতে হবে তো এখানে এটা কিন্তু অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার তারপর হচ্ছে আপনার পার্সোনাল পাসপোর্ট ডিটেলস এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা লিখবেন এখানে কিন্তু ট্রাভেল ডকুমেন্ট নাম্বার আছে আপনার দেখা দরকার নেই এখানে আপনার পাসপোর্ট নাম্বার লিখবেন আর এখানে আপনার পাসপোর্টের যে মানে আপনার যেই শ্রেণীর পাসপোর্ট লাইক আমরা অর্ডিনারি ডিপ্লোম্যাটিক যেটাই হয় অফিসিয়াল তা আমাদের ম্যাক্সিমাম সাধারণ পাসপোর্ট মানে অর্ডিনারি এটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে এখানে ক্লিক করে নেক্সট দিয়ে দিবেন জাস্ট এতটুকুই কাজ এই ফর্মটাতে ক্লিক করার পর সিম্পলি আপনাকে একটা মেইল করবে যে মেইলটাতে ঢুকলে আপনারা একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কটাতে ক্লিক করলে জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মটা পাবেন যে ফর্মটা আপনাকে খুবই কেয়ারফুলি ফিল আপ করতে হবে কারণ এই অ্যাপ্লিকেশন ফর্মটাই কিন্তু আপনাকে অ্যাম্বাসিতে সাবমিট করতে হবে এবং এটাই হবে আপনার অ্যাপয়েন্টমেন্ট ফর্ম সো এখান থেকে আপনারা ব্যাক টু অ্যাপ্লিকেশানই ক্লিক করবেন তো এটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম দেখেন এখান থেকে আমি ইংলিশ ভাষা সিলেক্ট করে দিলাম তো আবারও বলছি এখানে দেখেন নেমস আর হচ্ছে নেমস এটা একটু কেয়ারফুল্লি করবেন কারণ হচ্ছে উপরেরটা হচ্ছে লাস্ট নেম নিচেরটা হচ্ছে ফার্স্ট নেম তো আমি এখানে ফিল মানে ধরেন আমার নাম হচ্ছে ফার্স্ট নেম হচ্ছে লাস্ট নেম হচ্ছে এ আর ফার্স্ট নেম হচ্ছে বি দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আপনারা আপনাদের নাম কখনো চেঞ্জ হয়েছে কি না স্যার নেম যে এখানে জাস্ট লিখে দিবেন এন এ আর আপনারা ডেট অফ বার্থ দেবেন একটা যে কোনো ধরেন একটা ডেট অফ বার্থ দিয়ে দিবেন যক সাল আপনার জন্ম হয়েছে আপনার প্লেস অফ বার্থ কোন জায়গায় জন্মগ্রহণ করছেন সিম্পলি ঢাকা লিখে দেবেন আপনার জন্মস্থান যেখানে সেখানে তারপর হচ্ছে কান্ট্রি কান্ট্রি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন অবশ্যই যে বাংলাদেশের নাগরিক হইলে এরপর কান্ট্রি কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন কারেন্ট সিটিজেন এখন কোথায় কোন দেশের সিটিজেনশিপ আপনি আছেন আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন এখন যে দেশের নাগরিক আপনি তারপর আপনি জন্মসূত্রে কোন দেশের নাগরিক সেটাও দেবেন বাংলাদেশ তারপর আপনার জেন্ডার মেন অথবা ওমেন যে কোনো একটা আপনার সিলেক্ট করবেন আপনি ম্যারিটিয়াল স্ট্যাটাস সিঙ্গেল হলে সিঙ্গেল ম্যারিট হলে ম্যারিট তারপর হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন নাম্বার এনআইডি কার্ড নাম্বার এটা দিয়ে দেবেন এখানে এরপর আপনার পাসপোর্ট ডিটেলস ওই যে যেভাবে আগে করছেন অর্ডিনারি পাসপোর্ট তারপর পাসপোর্ট নাম্বার এখানে দিবেন তারপর হচ্ছে আপনার পাসপোর্টের ডেট যেদিন করছেন পাসপোর্ট সেই ডেটটা এবং এটা হচ্ছে ভ্যালিড কিন্তু অবশ্যই পাসপোর্ট দেখে করবেন একটা ভুল হলে কিন্তু সব শেষ আবার নতুন করে করতে হবে তারপর হচ্ছে আপনার পাসপোর্টটা কোথাতে কোন কান্ট্রি থেকে ইস্যু করা হয়েছে এখানে জাস্ট রিপাবলিক অব বাংলাদেশ লিখে দিবেন এরপর হচ্ছে আপনার গার্ডিয়ান আপনার গার্ডিয়ান কে হবে এখানে যদি আপনার বাবা হয়ে থাকে বাবা মা হলে মা অথবা আপনি যদি নিজেরটা নিজেই করে থাকেন মানে আপনার গার্ডিয়ান নাই তাহলে আপনি নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন এখানে জাস্ট এটা ক্লিয়ার তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস আপনি মানে আপনার বর্তমান ঠিকানা দিয়ে দিবেন এখানে কান্ট্রি আপনার স্টেট প্রভেন্স এখানে জাস্ট ঢাকা দিবেন টাউন জিপ কোড অ্যাড্রেস কিন্তু সিম্পল একদম মানে জার্জারটা তাতে দেবেন এখানে হচ্ছে আপনার মেল যেই মেলটাতে আপনার মেল আসলো লিঙ্কটা সেই মেলটা এখানে দিয়ে দেবেন আপনার ফোন নাম্বার কান্ট্রি কোড এবং ফোন নাম্বার তারপর হচ্ছে আপনি এখানে আপনি অন্য কোনো দেশের নাগরিক কিনা ডুয়েল কোনো নাগরিক আছে কি না আপনার সেটা নো আমার নাই যেহেতু আমি নো দিচ্ছি আপনি এখন কি করতেছেন অকুপেশন আপনার বর্তমান কাজ আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকে স্টুডেন্ট আপনি ওয়ার্কার হলে ওয়ার্কার দেখেন এখানে একটু জাস্ট সিলেক্ট করে দেবেন যেমন আমি স্টুডেন্ট তাই আমি এখানে এখানে স্টাডি আছে দেখেন স্টুডেন্ট ট্রেনিং অথবা ইন্টার্ন যে কোনো একটা তা আপনি কোথাকার স্টুডেন্ট সেই মানে কোথাকার স্টুডেন্ট বা কোথাকার এমপ্লয়ি জাস্ট এমপ্লয়ি হলে এমপ্লয়ি ক্লিক করবেন আর স্টুডেন্ট হলে স্কুল ক্লিক করবেন আপনার জাস্ট স্কুলের অ্যাড্রেসটা প্রেজেন্ট অ্যাড স্কুল বা কলেজ যেটা হোক সেটা আপনি বর্তমানে কী করছেন সেটার উপর ডিপেন্ড তারপর হচ্ছে মেইন পার্স অফ পারপাস তারপর হচ্ছে মেইন পারপাস অফ ট্রাভেল আপনি কী কারণে যাচ্ছেন আমি যেহেতু স্টাডি করতে যাচ্ছি তাই আমি হচ্ছে আদার্স দিয়ে এখানে স্টাডিস লিখে দিচ্ছি স্টি এস আপনারা যদি ট্যুরে যেতে থাকেন ট্যুরের জন্য করে থাকেন ট্যুরিস্ট দিবেন তারপর ওয়ার্কের জন্য ওয়ার্ক দ্যার সিডার যে যার যার অনুযায়ী এটা হচ্ছে আপনি পোল্যান্ড যাচ্ছেন মেম্বার অফ স্টেট অফ ডেস্টিনেশন আর আপনি কোথায় নামবেন প্লেনে গিয়ে এখানে অবশ্যই পোল্যান্ড দিবেন মানে পোল্যান্ডেই নামব আর আপনি কতদিন মানে আপনার ভিসা টাইপটা কী হবে সিঙ্গেল এন্ট্রি নাকি মাল্টিপল ওখানে অবশ্যই মাল্টিপল দিয়ে দেবেন এবং এখানে তিনশো দিন লিখে দেবেন থ্রি তারপর হচ্ছে আপনার সেনের অন্য কোনো ভিসা আছে কি না বা লাস্ট পাঁচ বছরে গেছেন কি না নো আপনি কবে থেকে কবে যেতে চান ওই যে আপনি দিয়ে আসছেন ওইটা দিবেন এখানে তারপর হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট কী এর আগে কখনো হয়েছে নো তারপর পারমিশন অফ কান্ট্রি নটা দরকার নেই আপনি কবে যাচ্ছেন ওই যে আপনি দিয়ে আসছেন আগের ফর্মে ওইটা জাস্ট এখানে দিবেন যমুক তারিখ আর এই তারিখে ব্যাক করবেন এখানে কিন্তু অবশ্যই এক বছর দিবেন তারপর হচ্ছে আপনি যে যাচ্ছেন আপনাকে কে ইনভাইট করছে মানে এখানে হচ্ছে অফার লেটার অথবা আপনার এই ওয়ার্কের যে লেটারটা থাকে সে কোনো একটা স্পন্সার এখানে আপনারা অবশ্যই কোম্পানি যদি আপনাকে ডেকে থাকে তাহলে ক্লিক করে দেবেন এখানে আপনাকে কোম্পানি ডাকছে আর যদি কোম্পানি না ডেকে থাকে তাহলে অবশ্যই পার্সন দিবেন আপনাকে কোনো ইউনিভার্সিটি বা কলেজ যেখান থেকে আপনাকে অফার লেটার দেওয়া হয়েছে সেই অফার লেটারের নিচে দেখবেন যার নাম দেওয়া আছে প্রফেসর বা তার তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন তার নাম তার লাস্ট নেম তার কান্ট্রি পোল্যান্ড তার টাউন ওইখানে অ্যাড্রেস আছে দেয়া থাকে লেটারে ওইটাই দিয়ে দেবেন অথবা ইউনিভার্সিটি অ্যাড্রেস দিলেও চলবে তারপর এখানে হচ্ছে কাজ শেষ এখানে কোম্পানি অর্গান ওটার নাম এরপর যে কাজটা করতে হবে আপনাকে আপনি আপনার অ্যাপ্লিকেশানটাকে আপনি নিজে করতেছেন নাকি অন্য কেউ করে দিচ্ছে যেহেতু আপনি নিজে করছেন তো এখানে মানে আপনার নিজেটাই দেবেন পার্সন অ্যাপ্লাইং ফর দ্য ভিসা হিমসেলফ তারপর আপনি যে যাচ্ছেন আপনার কি কীভাবে পেমেন্ট করতে চান ক্যাশ ক্রেডিট কার্ড আমি দুইটা মানে করতেছি দুইটাই সিলেক্ট করে নিলাম এরপর আপনার হেলথ ইন্স্যুরেন্স লাগবে অবশ্যই ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স যে কোনো একটা এটা ক্লিক করে এক বছর আপনার যেদিন আপনি ব্যাক করতেছেন যেই ডেটটা ওই ডেটটাই দিয়ে দেবেন যে এক বছরের জন্য আমার এটা আসে ভ্যালিড দ্যাটস এইট এখানে আর কোনো কিছু নাই এরপর হচ্ছে আপনি এরা কখনো ইউরোপ ইউরোপে গেছেন কি না নো নট অ্যাপ্লিকেবল এগুলো নটে অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন তারপর আপনার কোনো স্পন্সার আছে কি না দরকার নাই সব কাজ শেষ এখন জাস্ট এখানে তিনটা ক্লিক করবেন এক দুই তিন চার অবশ্যই এটা পরে নেবেন খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমি পড়ছি পুরোটা আপনারা করে নেবেন পরে নিয়ে তারপর হচ্ছে ক্লিক করে এখানে জাস্ট নেক্সট দিয়ে দেবেন দ্যাটস ইট আপনার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে এভাবে আর কোনো কাজ আপাতত নেই তারপর আপনারা ওয়েট করবেন আপনাদের মেইলের জন্য সো গাইস দেখতে পারেন কীভাবে আপনারা সম্পূর্ণ অ্যাপ্লিকেশন করবেন নিজে নিজে অ্যাপ্লিকেশন করার পর আপনাকে জাস্ট মেইলের জন্য ওয়েট করতে হবে প্রতিদিন হচ্ছে রেফেল ড্র হচ্ছে প্রতিদিন আপনাকে হয়তো বলবে যে আপনি যেদিন সিলেক্ট হবেন সেদিন আপনাকে বলবে ইউ আর সিলেক্টেড বাট আপনি যদি সিলেক্ট না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে রেগুলার জানাই দেবে যে আজকে ড্র হয়েছে বাট আপনি আপনার অ্যাপ্লিকেশন সিলেক্ট হয় নাই সো এগুলো আপনাকে দেখে হতাশ হবেন না আপনি ওয়েট করবেন জাস্ট ইউ হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি যে আপনি কবে টিকে যান এবং আপনি কবে একটা অফার পেয়ে থাকেন সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আসালাইকুম